এখানে যে ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটে অ্যাড শো করতেছে। দেখুন এখানে যে আমার ওয়েবসাইটে অ্যাড শো করতেছে, আসলে কিন্তু আমার যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লগ এক্সপার্ট সাইট। এই যে দেখুন, এটা একটা ব্লগ এক্সপার্ট সাইট, এখানে আমি আমার ওয়েবসাইটে অ্যাড নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই উপরে অ্যাডটা শো করছে, আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট থাকে অথবা ব্লগ এক্সপার্ট সাইট থাকে তাহলে আপনি সেখানে ফ্রিতে অ্যাড নিতে পারবেন। তো সেখান থেকে অ্যাড নিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আসলে এই যে অ্যাডগুলো, এটা কোন ওয়েবসাইটের আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, সেখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আমি এইমাত্র যেই ওয়েবসাইটে অ্যাডগুলো আপনাদেরকে দেখালাম, এটা আমার একটা ব্লগ স্পট সাইট। তো এই সাইটে আমি অ্যাড নিয়েছি একেবারে ফ্রি। আবার এখান থেকে আপনি ফ্রিতে শুধু অ্যাড না, আপনি যে কোনো ডাইরেক্ট লিঙ্কও শেয়ার করতে পারেন, এমনকি আপনার যদি ভিজিটর বেশি থাকে যে কোনো ওয়েবসাইটে আপনি সেখানে এই অ্যাডগুলো ইউজ করতে পারেন। আর এই যে এটা ব্লগ স্পট সাইট, ওয়ার্ডপ্রেস সাইট, যে কোনো সাইটে তারা সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিবে। এবং আপনি সেখান থেকে ধরেন অ্যাডসেন্স আপনার অ্যাপ্রুভ হয়নি, কিন্তু আপনি এখন কী করবেন, আপনি তো যে কোনো সাইটের অ্যাড নিতে হবে, যে কোনো অ্যাডভার্টিজমেন্টের সাইটের অ্যাড নিতে হবে যাতে করে আপনার আর্নিংটা হয়। তো এই জন্য আমি আজকে বেস্ট এই ওয়েবসাইটটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাডস্টেরা নামের যে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটকে কীভাবে প্রথমে সাইন আপ করবেন এবং কীভাবে আপনি অ্যাড লাগাবেন, এই ভিডিওগুলো আমি প্রক্রিয়া দিনভাবে দিয়ে দিব। তো আপনি যদি এখনও ব্লগ স্পট সাইট না খুলে থাকেন তাহলে ডিসক্রিপশনে চলে যান, সেখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আই বাটনেও পেয়ে যাবেন কীভাবে ব্লগ স্পট সাইট খুলতে হয়। তারপরে আপনি সেখান থেকে অ্যাড লাগাবেন। এটা আসলে করতে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স কিচ্ছু লাগবে না, জাস্ট আমার দেখানো পদ্ধতি অনুসরণ করলেই আপনি আর কি যে কোনো ওয়েবসাইট ইজিলি মেক করতে পারবেন, এখানে সেখানে অ্যাড লাগাতে পারবেন এবং সেখানে ভিজিটর এনে আর্নিং করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি এই অ্যাডস্টেরা যে ওয়েবসাইট আছে এটার সাইন আপ প্রসেস এবং কীভাবে এখান থেকে আর্নিং হয় এবং পে আউট কত সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে আসছি সেই অ্যাকাউন্টে, আপনার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে এখানে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন অ্যাডস্টেরা নামে। তো এই অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, আর এখানে সাইন আপ করা একেবারেই ফ্রি এবং ইজি, এখানে কোনো প্রসেসের ঝামেলা নেই। প্রথমে আপনি আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবেন, এরপরে ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে এখানে আপনি এই পাশে দেখবেন ডান পাশে আপনার ফুল নেমটা বসাবেন। আপনি যদি মোবাইল দিয়ে ক্রিয়েট করেন তাহলেও হয়তো বা আপনি মোবাইল ভিউ যেরকম আসে সেরকম দেখতে পাবেন, একেবারেই ইজি। তারপর এখানে ফুল নেমটা দিবেন আপনার, আর এখানে আপনার লগইন নামটা দিবেন, মনে করুন আপনার লগইন নামটা কোনো স্পেস দিবেন না, এখানে যেমন আমার নামটা দেখছেন সোহাগশিক দেয়া লেখা এরকম একটা না লিখবেন, অথবা আপনি সংক্ষেপে ছোটো করেও লিখতে পারেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, জাস্ট এটাই করবেন। এরপর এখানে আপনার মেসেঞ্জারটা কানেক্ট করে নেবেন, এটা আসলে এখানে যে স্টার বাটন দেখতে পাচ্ছেন এগুলো বাধ্যতামূলক দিতে হবে। তো মেসেঞ্জারটা, ফেসবুক মেসেঞ্জারটা কানেক্ট করে নেবেন। এরপর এখানে পেমেন্ট মেথড, আপনি কোন মেথডে আপনি তাদের কাছ থেকে উইথড্রটা নিতে চান, মনে করুন আপনার ওয়েবসাইট থেকে অনেক ভিউ আসছে এবং তারা আপনাকে অনেক পরিমাণে ডলার আপনার ওয়েবসাইটে জমা হয়ে গেছে, এখন আপনি সেখান থেকে মানে এদের ওয়েবসাইটে জমা হয়ে গেছে, এখন আপনাকে সেটা সেন্ড করবে, কিসের মাধ্যমে তারা সেন্ড করবে, তো এখানে পেপাল আছে, ওয়েব মানি আছে। তো এটা আমি একটু পরে আপনাদেরকে ভিতরে যে দেখাচ্ছি আমার যে অপশনগুলো আছে সেখানে। তো এখানে জাস্ট এগুলো বসিয়ে দিয়ে আপনি এখানে এখানে একটা টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দেওয়ার পরে এখানে আপনি সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অলরেডি যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি আপনাদেরকে সেখানে যে দেখাচ্ছি, জাস্ট এখানে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমি আমার অ্যাকাউন্টটাতে অলরেডি লগ ইন করে নিয়েছি, তো আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে এখানে 0.37 সেন্ট জমা হয়ে গিয়েছে। তো আমার যে দৈনন্দিন যে ভিউগুলো আসে, আপনি যদি এখানে দেখেন ইমপ্রেশন 713, তারপরে আজকের যে ইমপ্রেশনটা 20 তারিখের, এখানে এর আগে 960, তবে এই বাংলাদেশ থেকে ইমপ্রেশন এই জন্য খুব রেভিনিউ কম আসতেছে, যেমন এখানে একেবারেই রেভিনিউ কম দেখাচ্ছে, কারণ আর এখন তো আসলে ট্রাভেলিং সিজন, এই জন্য অ্যাডভার্টাইজ কম থাকে। তো কিছুদিন পরে আবার এগুলো ঠিক হয়ে যাবে। তো অ্যাডস্টেরা অ্যাকাউন্ট থেকে আপনার গুগল, যারা আপনার গুগল অ্যাডসেন্স যাদেরকে ই দিচ্ছে না, মানে আপনার অ্যাপ্রুভ করছে না, তাদের জন্য এটা একেবারে ইজি, মানে এটাতে আপনার কোনো ঝামেলা নেই, জাস্ট আপনি যে কোনো সাইট, ব্লগ সাইট, ফ্রি সাইট, যে কোনো সাইটে আপনি অ্যাড নিতে পারবেন, জাস্ট আপনার সাইটে যদি ভিজিটাররা ভিজিট করে তাহলেই, অথবা আপনার যদি সাইট নাও থাকে আপনি একেবারে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি আগের একটা ভিডিও, ব্লগ সাইটের ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে দেখুন কীভাবে ফ্রিতে ব্লগ সাইট ওপেন করতে হয়, তো সেটা একেবারে ইজি ছিল। তো এখন এখান থেকে আপনি সবই
দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ড আছে, স্ট্যাটিক আছে, এখানে পেমেন্ট যে অপশনটা আছে এটা একেবারেই ইজি। দেখুন আমি এখানে পেমেন্টে ক্লিক করে দিচ্ছি, তাহলে যে এখানে যে পেমেন্ট যে অপশনটা সেটা এখানে শো করবে কোন কোন মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। আর এখানে একেবারেই সহজ, আপনি মাত্র $5 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে তো এই জন্য দেখালাম যে অনেকেই আছেন তাড়াতাড়ি অ্যাকাউন্টটা খুলে নিয়ে উইথড্রটা করতে চান, আমার আসলে উইথড্র আসতে অনেকটা দেরি হবে, তারপর আমি দেখা দিচ্ছি। দেখুন এখানে পেপালে আছে, যেহেতু পেপাল বাংলাদেশ সাপোর্ট না, যে দেশে সাপোর্ট আপনারা যদি বিদেশ থেকে দেখতে চান, যারা বিদেশ থেকে দেখেন তাহলে এগুলো আর কি বুঝে নেবেন যে আপনার পেপাল না ওয়েব মানি ইজি। তো আমার এখানে আসলে ওয়েব মানিটা একেবারে ইজি, আমি বাংলাদেশ থেকে। তো ওয়েব মানিতে নিতে পারেন, বিটকয়েন নিতে পারেন, কারণ বিটকয়েনে আসলে মিনিমাম অ্যামাউন্ট অনেক বেশি, $100 মতো। আরও এখানে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার আছে, তারপর ওয়ার ট্রান্সফার আছে, যেটা আপনার ইজি হয় সেটাই পেমেন্ট নিতে পারেন। তো আমি তো অ্যাকাউন্টটা খুলে দেখালাম, এরপর কীভাবে আপনি অ্যাড সেট আপ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো।